2013 সালের 25 ডিসেম্বর অনলাইনে আসিফ নজরুল ও হুমায়ুন আহমেদ তনয়া শিলা আহমেদের বিয়ের খবর প্রকাশিত হয়, যা শুনে হতবাক হয়ে গিয়েছিলেন অনেক ভক্ত শ্রোতা। যদিও বছর 15 আগে আসিফ শিলার বিয়ের জোরালো গুঞ্জন উঠেছিল, তবে সে সময় তাদের দুজনের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক থাকলেও তা বিয়ে পর্যন্ত গড়ায়নি। তবে 2013 আসলেই বিয়েতে রূপ লাভ করে। আসিফ নজরুলের সঙ্গে এর আগে অভিনয়শিল্পী রোকেয়া প্রাচীর বিয়ে হয়েছিল। সেই সংসারে এক মেয়ে সন্তানও রয়েছে। শিলা আহমেদেরও এর আগে একবার বিয়ে হয়েছিল, ওই সংসারে দুটি সন্তান রয়েছে। তাই এই বিয়েটা টিকবে কিনা এ নিয়ে ছিল সংশয়। তবে সব সংশয় কাটিয়ে 2015 শিলার কোল জড়িয়ে এলো সন্তান। সে সময় আসিফ নজরুল তার ফেসবুক পেজে একটি স্ট্যাটাস লেখেন, সর্বশক্তিময় আল্লাহ শিলা ও আমাকে একটি কন্যা সন্তান দিয়ে বরকতময় করেছেন। মা মেয়ে দুজনেই এখন সুস্থ আছেন, আমাদের জন্য দোয়া করবেন। আর তারপর থেকেই সুখের বন্যা বয়ে যাচ্ছে তাদের সংসারে। দুজনের আগের দুই ঘরের ছেলে মেয়েরাও বেশ ভালোবাসে এই জুটিকে, তারাও বেশিরভাগ সময় থাকেন এদের সাথে। সব মিলিয়ে বলা যায় ভালোই কাটছে শিলা ও নজরুলের সংসার। ডিভোর্স বা মনোমালিন্যের ছিটেফোঁটাও নাকি নেই তাদের মাঝে। প্রিয় দর্শক, হুমায়ুন আহমেদের কন্যা শিলা আহমেদ ও আসিফ নজরুল জুটিকে আপনার কেমন লাগে জানান কমেন্ট সেকশনে। শোবিজের আরো নিত্য নতুন খবর জানতে আমাদের সাবস্ক্রাইব করুন, লাইক দিন এবং কমেন্ট করতে ভুলবেন না।